আমরা সবাই চাই আমাদের চুলের মধ্যে একটা আলাদা শাইন থাকুক কিন্তু ধুলোবালির কারণে অযত্নের কারণে আমাদের চুলের শাইন যেন কোথাও হারিয়ে যায় স্পেশালি কোথাও যাওয়ার আগে কোনো পার্টি বিয়ে বাড়ি বা কোনো স্পেশাল ওকেশনে যাওয়ার আগে তুমি চাও তোমার চুলটা একটু সিল্কি শাইনি আর ম্যানেজেবল থাকুক তো আজকের এই ভিডিও তাই আমি তোমাদের সাথে এরকমই একটা হ্যাক শেয়ার করতে চলেছি এরকমই একটা হোম রিমেডি শেয়ার করতে চলেছি যেটা ইনস্ট্যান্টলি তোমার চুলের মধ্যে শাইন অ্যাড করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল রাখবে এবং তোমার চুলকে ডিট্যাঙ্গলড থাকতেও হেল্প করবে তো আর ইউ এক্সাইটেড ফর দিস ভিডিও আই এম শিওর ইউ আর তো ভিডিওটাকে একটা লাইক করো যার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে নেবে এবং চলো দেখে নেওয়া যাক আজকের এই অসাধারণ হোম রিমেডি বন্ধুরা আমরা বানাবো হেয়ার স্ট্রেটেনিং ক্রিম তার জন্য আমাদের প্রয়োজন হবে ছয় চামচ পরিমাণ অ্যালোভেরা জেলের তুমি তোমার চুলের দৈর্ঘ্য বুঝে চুলের ঘনত্ব বুঝে অ্যালোভেরা জেলের পরিমাণ কম বেশি করতে পারো এরপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ সুইট আমন্ড অয়েল এর জায়গায় তোমরা চাইলে এক চামচ নারকেল তেলও ব্যবহার করতে পারো এরপর আমি নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল আমি একটা ভিটামিন ক্যাপসুল নিয়ে সেটাকে ফুটো করে তার ভেতরে যে তেলটা রয়েছে সেটাকে বের করে নেব আমি এখানে এভিয়ন ফোর হান্ড্রেডের ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি সবশেষে আমি এক চামচ পরিমাণ মধু এখানে অ্যাড করে দিলাম এবারে বন্ধুরা চামচের সাহায্যে প্রত্যেকটা উপাদানকে একে অপরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে তুমি একটা জেলের মতো পেয়ে যাবে এবং কন্টিনিউয়াসলি এটাকে মেশাতে থাকলে তুমি সব শেষে একটা হোয়াইট কালারের স্মুথ ক্রিম পেয়ে যাবে আর এটাই হলো আমাদের হেয়ার স্ট্রেটেনিং ক্রিম সম্পূর্ণ ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা এই হেয়ার স্ট্রেটেনিং ক্রিমটাকে তৈরি করলাম একটা কথা বলতে চাই অনেকেই জিজ্ঞেস করবে আমি এখানে বাজারে কেনা অ্যালোভেরা জেল ইউজ করেছি তোমরা চাইলে বাড়ির যে গাছ রয়েছে গাছের থেকে অ্যালোভেরা জেল এক্সট্রা করেও ব্যবহার করতে পারো কোনো প্রবলেম নেই তো আমাদের ক্রিমটা রেডি হয়ে গেছে এবার ব্যবহার করার পালা ওয়েল বন্ধুরা আমি চুলটাকে স্ট্রেইট করি তার আগে তোমরা আমার চুলের বর্তমান পরিস্থিতি দেখে নাও আমার চুল কিন্তু এখন মোটেও স্ট্রেইট নেই আমার চুলটা কোকড়ানো রয়েছে ওয়েভি হয়ে রয়েছে এবং ডিআইওয়াই পদ্ধতিতে হেয়ার স্ট্রেট করার পর চুলের মধ্যে কীরকম রেজাল্ট আসে সেটাই আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে বন্ধুরা ক্রিমটা অ্যাপ্লাই করার সময় তোমার চুলের ছোট ছোট সেকশন নিয়ে নেবে এবং তার মধ্যে এই ক্রিমটা দিয়ে নিচের দিকে টেনে টেনে মাসাজ করবে মিল্কিং ওয়েতে এবং প্রত্যেকটা স্ট্র্যান্ডকে অন্তত পাঁচ মিনিট ধরে টেনে টেনে তুমি মাসাজ করবে হালকা হাতে আরেকটা কথা বলতে চাই এই ক্রিমটা অ্যাপ্লাই করার আগে তোমার চুলটাকে ভালো করে আছড়ে নেবে ডিট্যাঙ্গেলড করে নেবে এবং যত ছোট ছোট সেকশন সম্ভব তুমি নেবে এবং প্রত্যেকটা সেকশনের মধ্যে এই যে আমাদের ডিআইওয়াই হেয়ার স্ট্রেটেনিং ক্রিম এই ক্রিমটা দিয়ে তুমি টেনে টেনে অ্যাপ্লাই করবে মাসাজ করবে এবং তারপর চুলটাকে কিন্তু খোপা করবে না এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে চুলটাকে এভাবেই রেখে দিতে হবে অন্তত এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে তুমি নর্মাল যে শ্যাম্পু ব্যবহার করো সেটা দিয়ে তোমার চুলটাকে শ্যাম্পু করে নেবে আর শ্যাম্পু করার পর তুমি চাইলে কন্ডিশনার এবং রেগুলার যে হেয়ার সিরাম ইউজ করো সেটাকে লাগাতে পারো বা চাইলে নাও লাগাতে পারো তো আমি শ্যাম্পু করে এসে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো এখানে একটা কথা বলতে চাই এই ক্রিমটা এতটাই ভালো যে শুধু এটাকে চুলের দৈর্ঘ্যে নয় তুমি চাইলে স্ক্যাল্পের মধ্যেও এটাকে অ্যাপ্লাই করতে পারো এর কিন্তু কোনো ধরনের কোনো সাইড এফেক্টস নেই এটা শুধুমাত্র তোমার চুলে ভালো রেজাল্টই দেবে তো বন্ধুরা আমি শ্যাম্পু করে আমার চুলটাকে এয়ার ড্রাই করে নিয়েছি আর তোমরা দেখতে পারছো ফাইনাল রেজাল্ট আমার চুল কিন্তু হয়ে গেছে আমি কিন্তু কন্ডিশনার বা সিরাম অ্যাপ্লাই করিনি তারপরেও চুলের মধ্যে একটা সুন্দর শাইন রয়েছে তো এই হলো আমার ডিআইওয়াই হেয়ার স্ট্রেটনিংয়ের এর রেজাল্ট তোমরাও এটাকে ট্রাই করো আর তোমাদের সাথে কীরকম অভিজ্ঞতা হয় ফিরে এসে আমাকে জানিয়ে যাবে ওয়েল বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখানো হোম রেমেডি ফলো করে তুমিও তোমার চুলকে সিল্কি শাইনি আর ম্যানেজেবল কিন্তু রাখতে পারো তো ট্রাই করো এই হোম রেমেডিটা কীরকম রেজাল্ট পাও সেটা ফিরে এসে এই ভিডিওর নিচে ফিডব্যাক জানিয়ে যাবে আমি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছি যে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম আমি নিশ্চিত আমার মতো তোমরাও ভালো রেজাল্ট পাবে তো তোমাদের রেজাল্ট কমেন্ট করার মাধ্যমে জানিয়ে যাবে যাতে তোমাদের ফিডব্যাক দেখে বাকিরাও জানতে পারে যে এই হোম রেমেডিটা কতটা বেশি এফেক্টিভ তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো